সড়ক দুর্ঘটনায় বরিশালের বাবুগঞ্জে তিনজন ও বগুড়া আদম দিঘিতে চারজন নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ঢাকা থেকে বরিশাল শহরের দিকে আসা গুনগুন ট্রাভেলসের যাত্রীবাহী বাসের সঙ্গে বাবুগঞ্জের মানিককাঠির উদ্দেশ্যে যাওয়া ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলির হেলপার মোহাম্মদ নাদিম নিহত হন। আহত ছয়জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে ট্রলি চালক এমদাদুল হক ও হেলপার সিনবাদের মৃত্যু হয়। তবে দুর্ঘটনায় বাসের কোনো যাত্রী হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। এদিকে ভোরে নওগাঁগামী একটি মালবাহী ট্রাক পথে দাঁড়ানো আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ট্রাক চালক দাদুন মিয়া ও যাত্রী রকিবুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত ট্রাক মালিক মোস্তাক ও সহকারী সাইফুল ইসলামকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।